আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো এমন ফজিলতপূর্ণ একটা দোয়া, বহু বহু লাখ কোটি ফজিলত হবে এই একটা আমলের মাধ্যমে। ফজিলত হিসাবে আমরা আপনাদের সামনে কিছু হাদিস উল্লেখ করব, কোথা থেকে আমরা বলতেছি এত লাভ হবে। দলিল হিসাবে আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই কালিমাগুলো 10 বার পাঠ করে সে ইসমাইল আলী ইসলামের বংশের 4 জন সন্তানকে দাসত্ব হতে মুক্ত করার মতো সব হবে। সহিহ মুসলিম 7020 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যেও হাদিসটি এসেছে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে ব্যক্তি এই দোয়া 100 বার পাঠ করবে তার জন্য 10টি দাস মুক্তির সব লেখা হবে, 100টি পুণ্য লেখা হবে, 100টি গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, সন্ধ্যা পর্যন্ত সারাদিন সে শয়তান থেকে সুরক্ষিত থাকবে। যে ব্যক্তি এর চেয়েও বেশি নেক কাজ করেছে হাশরের ময়দানে, সে ব্যক্তি ছাড়া আর কেউ তার চেয়ে উত্তম আমল নিয়ে উপস্থিত হতে পারবে না। এই হাদিসটি এসেছে সহিহ মুসলিম 7018 নম্বর, তিরমিজির মধ্যেও এসেছে, বুখারির মধ্যেও এসেছে। এই বিষয়ে আরও অনেক ফজিলত আছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর তার পাদয়ের উপর বসে কোনো কথা না বলে, মানে নামাজের যেভাবে ছিল ওইভাবেই বসে বসে কোনো কথা না বলে এই দোয়াটি 10 বার পাঠ করবে, তার জন্য 10টি নেকি লেখা হবে, 10টি মর্যাদা বুলন্দ করা হবে, সে সারাদিন সকল অহেতুক বিষয় থেকে হেফাজতে থাকবে, বিতাড়িত শয়তান হতে হেফাজতে থাকবে, এবং শিরিক ব্যতীত কোনো গুনাহ তাকে ধ্বংস করতে পারবে না। এটারও দলিল রয়েছে সুনানে তিরমিজি 185 নম্বর হাদিস এবং 193 নম্বর হাদিস নাসাই শরীফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া, সর্বোত্তম কালিমা হলো যা আমি এবং আমার পূর্বকার সকল আম্বিয়াগণ ছিল, তা হলো এই কালিমাসমূহ। এটা তিরমিজি শরীফের 3585 নম্বর। হাজারো দলিল রয়েছে, এটা হচ্ছে এমন একটা কালিমা যেই কালিমা আল্লাহ রাসূলের পূর্বে হাজারো নবী রাসূল পাঠ করেছেন। হাজারো হাজারো লাখ কোটি ফজিলত রয়েছে এই আমলের। যাই হোক, দলিলগুলো তো আমরা আপনাদের সামনে দিলাম, এখন কালিমাটা বলি। কালিমাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইয়ুহয়ী ওয়া ইউমীতু, বিয়াদিকাল খাইর, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইয়ুহয়ী ওয়া ইউমীতু, বিয়াদিকাল খাইর, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, রাজত্ব নাই, রাজত্ব তারই, সমস্ত প্রশংসা তারই, তিনি জীবিত করেন আর মৃত্যুদান করেন, তার হাতেই সমস্ত কল্যাণ, তিনি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলটা বেশি থেকে বেশি পরিমাণের করার তৌফিক দান করেন। 100 বার বললে ফায়দা আছে, 1 বার বললে ফায়দা আছে, 10 বার বললে ফায়দা আছে, মনে মনে বললে ফায়দা আছে, বসে বললে ফায়দা আছে, ঘুমিয়ে বললে, দাঁড়িয়ে বললে, যখনই যেভাবে যে অবস্থায় যত বেশি পড়বেন তত ভালো। কোরআনের আমল কখনো বৃথা যায় না, হাদিসের আমল বৃথা যায় না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলটা বেশি বেশি করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।